আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে ডাল চচ্চড়ি কিংবা ভাজি, যেটাই বলেন। শাক তো আসলে আমরা বাসায় সবাই ভেজে খাই, কিন্তু একটু ভিন্নভাবে দেখাবো, স্বাদটাও একটু ভিন্ন, খুবই মজাদার। তো চলুন দেখে নিই কীভাবে ভাজি করা যায়। তো আমি শুরু করছি, আমার সাথে থাকুন। চুলা একটা প্যানে পালং শাক বসিয়েছি সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি আমি হালকা লবণ, আমার 4-5টি কাঁচামরিচ ফালে করে দিয়েছি। অনেকে ধানা শাক আবার ভাজি তো সবাই খায়, কমন একটা জিনিসটা দেখানোর কিছু নেই। তো শাকটা ভিন্নভাবে ভাজি করে দেখাবো, খেতে খুবই মজা। তো শাকটাকে আমি ভাতে দিই। পালং শাক এমনি খুব সফট, আর এই শাক থেকে পানি উঠবে, এটা পানি দিয়ে সিদ্ধ করে দিয়ে পাওয়া যায়নি। দু একবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচে দিলে হয়ে যাবে, আমার শাকটা অলরেডি হয়ে গেছে। শাক থেকে অনেক পানি উঠেছে, এখানে আমি বাটিগুলো পানি দিয়ে দিই। শাকটা ধুয়ে অনেকটা পানি ঝরিয়ে দিয়েছি, তারপর দেখেন শাক থেকে অনেকটা পানি হয়ে গেছে। এভাবে 2 মিনিট রাখবো, শাকটা সিদ্ধ হতে আর টাইম লাগবে না। আবার ঢাকনা ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিচ্ছি, শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা পানি ঝরিয়ে নেবো, একটা সেকেন্ড ঢেকেছি গেলে প্যান তেল দিচ্ছি শাকটা বাগানোর জন্য। সবার তো জানি শাকের বাগাতে হবে, আমি দিয়েছি 8 চামচ রসুন, আর কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ তো একটা দিতেও হওয়া লাগে, এত পেঁয়াজের দাম, খাওয়ার চেয়ে না খাওয়া মনে হয় ভালো। তবুও দিলাম না, পেঁয়াজ ছাড়া তো হবে না। তখন আপনারা বলবেন যে পেঁয়াজ ছাড়া শাক বাগাতে দিতে আবার কেমন স্বাদ। তুমি এইভাবে শাক রান্না করে খেতে খুবই মজা হয়। পালং শাক ডাল দিয়ে পালং শাক, পালং শাকের চচ্চড়ি যেটাই বলেন, খেতে খুবই মজা। আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি আমি 3-4টে কাঁচামরিচ, একটু ছোটো ছোটো টিপ করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাদের শাকের কী বলা যায়, শাকের প্রধান একটা জিনিস, অনেকে জানেন যে শাকে আদা কুচি দিলে কতটা টেস্ট হয় খেতে। কিছু কিছু শাক, বিশেষ করে পালং শাক, পুঁই শাক, মূলার শাকে আদা কুচি দিলে খেতে খুব মজা হয়, টেস্টটা অন্যরকম আসে। সবগুলো করে একটু ভেজে নেবো। আমি এখানে শাকের কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটাই দেবো। কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলো হালকা ব্রাউন করে ভেজে নেবো। দেখছি 4-5টি শুকনো লঙ্কা, শুকনো মরিচ এবং কাঁচামরিচ মিক্স করে ভাজে, শাকের ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও খুব টেস্ট। গরম ভাত দিয়ে শাক তো কথাই নেই। পালং শাকটা খুবই পুষ্টিকর একটা খাবার, একে সুপার ফুডে বলা হয়। এতে আয়রন, ক্যালসিয়াম প্রচুর পরিমাণ আছে আর খুবই মজাদার, সব বাচ্চারা মনে পছন্দ করে। আমার ছেলে তো পালং শাক করে শুধু শাকই খাবে, ভাত খাবে না। পালং শাক তো ছোটো বড় সবার জন্য উপকারী, বিশেষ করে বাচ্চাদের জন্য তো চোখ এবং পেটের জন্য খুবই উপকারী। আমার বাগান থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, খুবই সুন্দর একটা গন্ধ। আর পালং শাক তো শীতের সময় অনেক প্রচুর পরিমাণ পাওয়া যায়, প্রতিদিন যদি 1 কাপ করে কিংবা ভাতা সুতো যদি পালং শাক খান তো অনেক রূপ থেকে আপনারা মুক্ত হবেন। পেটের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেরে যাবে। আমার বাগানটা মনে মোটামুটি হয়ে গেছে, এরকম হয়ে গেলে আমি এখানে শাক কিংবা ডাল যেটা দিয়ে মিক্সড করবো সেটা আমি দিয়ে দেবো। দিয়ে সামান্য লবণ, আমি শাকের কিছুটা লবণ দিয়েছি, সামান্য লবণের পরিমাণটা কম করে দিলাম। শাকটা সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তেল পরিমাণ একটু বেশি হলে মনে হয় শাকটা বেশি, যে কোনো শাকে কিন্তু তেল পেয়েছি একটু পরিমাণ বেশি হলে খেতে খুবই মজা হয়। আর আমি এখানে যে দেবো খুবই মজাদার একটা জিনিস, মসুর ডাল। এটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, 1/2 কাপ ডাল আমি 1 কাপ পানি সিদ্ধ করে নিয়েছি, শুধু জাস্ট হালকা একটু লবণ সিদ্ধ করে নিয়েছি, এখন দিয়ে দেবো শাকের ভিতর। শাকটা আমরা সবাই খাই, প্লাস ডালও প্রতিদিন খাই, কিন্তু শাক আর ডাল একটু মিক্সড করে ভাজি করে অনেকেই মনে হয় খায়নি, সত্যি খুবই মজা। আমরা বাসায় প্রায় খাই এভাবে, আপনারাও বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আমরা একটু নিজের একটা সার্ভিং প্লেট নিয়ে দেখাচ্ছি, আমার শুধু পালং শাকের চচ্চড়ি কিংবা পালং শাক ভাজি যেটাই বলেন। তো তখন পর্যন্ত আমার সাথে থাকুন, কোথাও যাবেন না, গরম ভাত দিয়ে শাক খাওয়ার জন্য সবার আমন্ত্রণ রইল। তো ঝটপট হয়ে গেল আমার পালং শাকের শাক ভাজি কিংবা পালং শাক দিয়ে ডাল চচ্চড়ি কিংবা ভাজি যেটাই বলেন, খুবই মজা।
শাকের কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, খেতেও খুবই মজা। সত্যি বলতে কি আমি শাকটা প্লেটে রাখার পর কড়াইয়ে যে একটু লেগে থেকে থাকে ওটা কিন্তু আমি হাত দেখে যে খেয়ে নিয়েছি, এটা খুবই মজা। তাই বাবুটি খুবই পছন্দের একটা শাক, পালং শাক দিয়ে ভাত খাবে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।